আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানতে চেয়েছেন যে ক্র্যাক নিপল বা এস ধরনের বোটা ফাটা, অর্থাৎ যখন বাচ্চা বুকের দুধ খায়, অর্থাৎ বুকের দুধ যখন চষে, তখন এই রোগটা দেখা দেয়। এমনকি অনেক মহিলাই এই বুকের স্তনের মাথাটা ফেটে যায়, এমনকি ব্যথা হয় বা চুলকানোর কারণে তারা বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। তো আজকে এই সমস্যাটা এবং তার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, ক্র্যাকড নিপল বা স্তনের বোটা ফাটা, এটি হলো যে এটি একটি সমস্যা যে বাচ্চা জন্মের পরপরই হয়ে থাকে। তো এটার কারণ কি? এটার কারণ হইল যে এক নম্বরে শিশু স্তন চুষে কিন্তু সংযোগ ঠিক নেই, অর্থাৎ এখানে যে শিশুকে দুধ খাওয়ানোর যে কলা কৌশলটা, এটা ওই মায়ের জানা নাই, যার কারণে শুধুমাত্র ওই নিপলটা, অর্থাৎ দুধের স্তনের যে বোটাটা, এটা শুধু চষে, যার কারণে এটা স্তনের বোটা ফেটে যেতে পারে। নাম্বার দ্বিতীয় হলো যে ক্ষার জাতীয় সাবান বা ক্ষার জাতীয় পদার্থ, এগুলো দিয়ে স্তন পরিষ্কার করা বা ওইখানে লাগা, এ কারণেও ফেটে যেতে পারে। নাম্বার তিন হলো যে রোগ জীবাণুর কারণে, অর্থাৎ ছত্রাকের সংক্রমণ বা ছত্রাকের ইনফেকশনের কারণে এই রোগটা হয়ে থাকে। তো এই রোগের লক্ষণগুলো কী কী? এই রোগের লক্ষণ এবং উপসর্গের মধ্যে নাম্বার এক, শিশুকে স্তন চষার সময় মা ব্যথা অনুভব করবে। দ্বিতীয়ত হলো স্তনের বোটা লাল হয়ে যায়। তৃতীয়ত হলো স্তনের মাথা ফেটে যায়, বা আমরা সোজা বাংলায় যদি বলি তাহলে খসখসে হয়ে যায় বা ওইটা এবড়ো থেবড়ো হয়ে যায়। চতুর্থত হলো স্তনের বোটা এটি ফুলে যায়। পঞ্চমত হলো অনেক সময় পুঁজ বের হয়, শক্ত হয়ে যায়, এমনকি রক্ত বের হতে পারে। তো চিকিৎসার মধ্যে নাম্বার ওয়ান, 24 ঘন্টা পর্যন্ত শিশুকে বুকের দুধ চষতে না দিয়ে দুধ বের করে চামচ দিয়ে খাওয়াতে হবে, মিনিমাম 24 ঘন্টা। দ্বিতীয়ত হইল যে বুকের দুধ বেশি জমলে বা বেশি জমে বুকের দুধ বেশি জমে গেলে স্তনে নর্মালি ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে। তো এক্ষেত্রে বুকের দুধ বেশি জমে গেলে ওইটাকে বের করে ফেলতে হবে। আর তৃতীয়ত হইল একটু ওই মাথাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে অ্যান্টিসেপটিক দিয়ে। মেডিসিন, অর্থাৎ মেডিকেশনের মধ্যে এখানে যদি ব্যথা হয়, প্রচুর ব্যথা হলে এখানে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ একটা করে দিনে 3 বার দিতে পারি, অথবা কিটোরোলাক জাতীয় ওষুধ একটা করে দিনে 2 থেকে 3 বার আমরা দেব, অবশ্যই 3 থেকে 5 দিন ভরা পেটে। নাম্বার 2, অ্যান্টি ফাঙ্গাল জাতীয় মলম বা ক্রিম ব্যবহার করব। অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ক্রিমের মধ্যে যেমন ক্লোট্রিমাজল প্লাস হাইড্রোকন্ডিশন জাতীয় ওষুধ দিলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ অ্যান্টি ফাঙ্গালের সাথে হাইড্রোকন্ডিশন জাতীয় ওষুধ দিলে সবচেয়ে ভালো হয়, এটি দিনে 2 থেকে 3 বার। এ ধরনের অনেক ক্রিম বা ওয়েন্টমেন্ট বাজারে পাওয়া যায়, যেমন ওনি ক্রিম। তো এই ক্রিমগুলো ব্যবহার করলে খুবই ভালো ভালো ফল পাওয়া যায়। তৃতীয়ত হলো যে অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ওষুধ মুখে খাওয়া, বিশেষ করে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ট্রাইকোনাজল ইত্যাদি, এগুলো একটি করে ট্যাবলেট বা ক্যাপসুল দিনে 1 বার 7 থেকে 10 দিন খেতে হয়। এমনকি পুঁজ বা শক্ত হয়ে যাওয়া বা রক্ত বের হলে, তো এখানে আমরা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে সেফোরক্সিম একজিটিল জাতীয় ওষুধ, অর্থাৎ 250-500। সেফোরক্সিম একজিটিল বলতে ফিরোসেফ জাতীয় ওষুধ, সকালে একটি রাত্রে একটি 5 থেকে 7 দিন খাওয়াবো। এমনকি এর সাথে একটি পিপিআই জাতীয় ওষুধ, যেমন প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ, এক সকালে একটি রাত্রে।